আমার চ্যানেলে আপনাদেরকে একবার স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ভালো পোনামাস চেনার উপায় ও পুকুরে পোনামাস আমরা শুরুতেই দেখব ভালো পোনার লক্ষণ বা গুণাবলী কি কি। অর্থাৎ কোন লক্ষণ বা গুণাবলী দেখে আমরা বুঝবো যে পোনাগুলো ভালো ভালো পোনামাসের গায়ে কোনো দাগ থাকবে না ভালো পোনার দৈহিক আকৃতি স্বাভাবিক হবে অর্থাৎ মাথা শরীর ও লেজের আনুপাতিক দৈর্ঘ্য স্বাভাবিক দেখাবে ভালো পোনামাসের চোখ উজ্জ্বল ও স্বচ্ছ দেখাবে ভালো পোনামাসের গায়ে লালা থাকবে ও গা পিচ্ছিল হবে ফুলকা হবে উজ্জ্বল লাল টকটকে দেখাবে শব্দ অনুভূতি থাকবে অর্থাৎ পাতিলের গায়ে যদি হালকা করে টোকা দিই তাহলে মাছ এক পাশ থেকে অন্য পাশে গিয়ে অবস্থান নেবে পোনামাসের গায়ে প্রচুর জোর থাকবে এবং সতেজ হবে লেজ ধরলে লাফিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করবে আমরা ভালো পোনামাস পর্যবেক্ষণ করার জন্য দেখব যে দেহের আকারটা কেমন ভালো পোনার দেহ হবে মোটা এবং তাজা কিন্তু খারাপ পোনার দেহ হবে চিকর এবং মাথা হবে মোটা ভালো পোনার দেহের রং হবে ঝকঝকে উজ্জ্বল এবং কালসে বাদামি আর খারাপ পোনার দেহের রঙ হবে ফ্যাকাশে সাদাটে ভালো পোনার চলাফেরা হবে চটফটে আর খারাপ পোনার চলাফেরা হবে ধীরস্থির ভালো পোনার যে পাত্রে রাখা হয় সেই পাত্রে যদি আমরা হালকা আঙ্গুল দিয়ে টোকা দিই তাহলে ভালো পোনাগুলো দ্রুত সরে যাবে কিন্তু খারাপ পোনাগুলো আস্তে আস্তে সরে যাবে ভালো পোনার ত্বক হবে পিচ্ছিল কিন্তু ত্বক হবে খসখসে পোনা পরিবহন করে খামারে নেওয়ার পর পুকুরে ছাড়ার পূর্বে পোনা শোধন করে নিতে হবে এবং এতে পোনা সুস্থ থাকবে এবং রোগ বালাইয়ের সম্ভাবনা একেবারে কমে যাবে পোনা মাছ শোধন করার জন্য আমরা একটি বালতিতে দশ লিটার পানি নিয়ে এর মধ্যে দুইশো গ্রাম খাবার লবণ অথবা এক চা চামচ ডাক্তারি পটাশ অর্থাৎ পটাশিয়াম মেশাবো এরপর বালতির উপরে একটি ঘন জাল রেখে তার মধ্যে প্রতিবার থেকে করে পোনা এরপর জাল ধরে পোনাগুলোকে বালতির পানিতে ত্রিশ সেকেন্ড গোসল করাতে হবে এভাবে একবার তৈরি করা লবণ বা পটাশের পানিতে পাঁচ থেকে সাতবার শোধন করা যাবে এভাবে যদি আমরা পোনা মাছ পুকুরে ছাড়ার পূর্বে যদি শোধন করে নিই তাহলে আমাদের পোনাগুলো সুস্থ থাকবে এবং রোগ বালাইয়ের সম্ভাবনা একেবারে কমে যাবে এখন আমরা দেখব পুকুরে পোনা অবমুক্ত করার সম্পর্কে পুকুরে পোনা অবমুক্তকরণের জন্য আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে পোনা বহনকারী পাত্রটি বা ব্যাগটি পুকুরের পানিতে বিশ থেকে পঁচিশ মিনিট ভাসিয়ে রেখে তাপমাত্রার সমতা আনতে হবে তারপর ব্যাগের মুখ খুলে নিজের হাত অথবা থার্মোমিটার দিয়ে পাত্র এবং পুকুরের পানির তাপমাত্রার ব্যবধানটা দেখতে হবে তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত পাত্রের কিছু পানি পুকুরে এবং পুকুরের কিছু পানি পাত্রে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যে উভয় পানির তাপমাত্রার ব্যবধান যেন এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয় তারপর পাতিল বা ব্যাগের মুখ খুলে হাত দিয়ে পুকুরের পানি আস্তে আস্তে পাতিল বা ব্যাগের পানির সাথে মিশাতে হবে মৃদু ঠান্ডা আবহাওয়ায় পোনা মাছ ছাড়া ভালো সকাল অথবা বিকেলে পোনা মাছ ছাড়াই উত্তম ভর দুপুরে ছাড়া ঠিক নয় মেঘলা দিন বা ভেবসা আবহাওয়ায় পোনামাছ ছাড়া একেবারেই উচিত নয় রেণু ছাড়ার জায়গায় পানি আন্দোলিত করে তাপমাত্রা সমতা আনতে হবে এবং পাড়ের কাছাকাছি সবসময় রেণু ছাড়তে হবে মাছ পুকুরে আমরা কখনো রেণু ছাড়বো না এভাবে যদি আমরা পুকুরে পোনামাছ যদি অবমুক্ত করি তাহলে আমাদের মাছগুলো সুস্থ সবল থাকবে এবং মাছের মৃত্যুর হার অনেক কমে যাবে এখানে একটি ছবি আমি দেখিয়েছি এই ছবির ডান পাশে দেখুন আমরা পানির বিষাক্ততা পরীক্ষা করেছি অর্থাৎ আমরা যদি পুকুরে যখন মাছ ছাড়বো মাছ ছাড়ার পূর্বেই আমাদের পুকুরে পানির বিষাক্ততা পরীক্ষা করে নিতে হবে অর্থাৎ আমাদের পুকুরে পানিটা ভালো কি না অর্থাৎ আমাদের পুকুরে মাছ ছাড়লে সেই মাছটা টিকে থাকবে কিনা এই জন্য পুকুরে ছোট একটি হাপা আমরা দেবো ওই হাপার মধ্যে কয়েকটি মাছ রেখে আমরা দেখিয়ে নিব আমাদের পুকুরের পানিতে বিষাক্ততা আছে কি না একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মাছগুলো মারা না যায় এবং সুস্থ সবল থাকে তাহলে আমরা বুঝবো আমাদের পানি বিষাক্ততা থেকে মুক্ত বাম পাশের ছবিটি দেখুন এখানে আমি দেখিয়েছি কিভাবে পুকুরের মধ্যে পোনামাছকে অবমুক্ত করতে হয় এখানে দেখুন ভিন্ন ভিন্ন ব্যক্তি কীভাবে ভিন্ন ভিন্নভাবে পোনামাছা অবমুক্ত করতেছে আমরা মাছ যখন নিয়ে আসব মাছকে পুকুরে ছাড়ার পূর্বে ওই পানির সাথে খাপ খাওয়ানোর জন্য কিছু সময় আমরা পুকুরে পলিথিন ব্যাগ বা আমাদের যে পাত্র থাকবে সেই পাত্রকে আমরা রেখে দেব নির্দিষ্ট সময় পরে যখন পাত্রের অথবা পলিথিনের পানির সাথে পুকুরের পানির তাপমাত্রা যখন একটা সমতায় আসবে তখনই আমরা মাছগুলোকে ছেড়ে দেবো পুকুরে এখানে আরেকটি ছবি দেখুন এই ছবিতে আমরা দেখিয়েছি কিভাবে পোনা মাছ ছাড়তে হবে বাম পাশে দেখুন পোনা মাছ ছাড়ার ভুল পদ্ধতি অর্থাৎ আমরা কখনোই একেবারে উপুড় করে দিয়ে মাছ ঢেলে দেব না আমরা মাছগুলোকে এমনভাবে ঢালবো যেন পানির সাথে পাতিলের মুখের একটা সমতা থাকে তাহলে মাছগুলো আস্তে আস্তে আমাদের পাতিল থেকে বা পাত্র থেকে বের হয়ে যেতে পারবে মৃদু ঠান্ডা আবহাওয়ায় পোনামাছ ছাড়া ভালো এবং রেনু ছাড়ার জায়গাটা সবসময় একটু পানি আমদোলিত করে আমরা তাপমাত্রার সমরতাটা নিয়ে আসব। এখানে একটি ছবি আমি দেখিয়েছি এই ছবির মধ্যে দেখুন পুকুরে কিভাবে পোনা মাছ ছাড়তে হয় এখানে দেখুন পলিথিনের ব্যাগগুলোকে পুকুরের পানিতে রেখে তাপমাত্রা সাম্যাবস্থা নিয়ে আসা হচ্ছে বামের দেখুন এখানে পাতিলের মুখ এবং পানি দুটো সমান্তরালে আছে একই তারপরে ওখান থেকে ধীরে ধীরে মাছগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আপনাদের যদি ভালো পোনামাছ ছেনার উপায় ও পুকুরে পোনামাস অবমুক্তকরণ সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই